আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য নিয়ে বিভিন্ন রিভিউ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন আপডেট নিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা 2021-এর বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা ও আবেদন যোগ্যতার সর্বশেষ আপডেট তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা। 8 মার্চ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যসূত্র দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা। 2019 বা 2020 সালে HSC বা আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবে। বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম GPA 8.0, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম GPA 7.50 এবং মানবিক শাখার ন্যূনতম GPA 7.00, যা পূর্বে আরও কম ছিল ন্যূনতম GPA, কিন্তু এবার তিনটি বিভাগের ক্ষেত্রেই এই GPA-র পরিমাণ বাড়ানো হয়েছে। তবে SSC ও HSC পরীক্ষায় ন্যূনতম GPA 3.5 থাকতে হবে। আগামী বছর হতে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আর আবেদন করতে পারবে না। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের পদ্ধতি। আবেদন করতে হবে অনলাইনে www.gst.admission.org। এই অ্যাডমিশনের ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 2টি ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথম ধাপে 1 এপ্রিল থেকে 15ই এপ্রিল GPA এর যোগ্যতা নিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো ফি নেই। মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল 23 এপ্রিল দেওয়া হবে। 2য় ধাপে 24 এপ্রিল থেকে 20ই মে। এখানে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন করতে হবে এবং 500 টাকা ফি দিতে হবে। তার মানে প্রথম ধাপে কোনো ফি লাগছে না, কিন্তু 2য় ধাপে এসে 500 টাকা ফি লাগছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আরও কিছু তথ্য। সকল পরীক্ষা নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে একযোগে বেলা 12টায় শুরু হবে। একজন শিক্ষার্থী কমপক্ষে 5টি পরীক্ষা কেন্দ্র নির্বাচন বা চয়েস করতে পারবেন। 2019 সালের পাশকৃত শিক্ষার্থীগণ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে চয়েস বা পছন্দ করতে পারবেন না। প্রয়োজনে চয়েসকৃত নির্দিষ্ট কেন্দ্রের বাইরেও পরীক্ষা দিতে হতে পারে। আবেদনকারীরা 1 জুন থেকে 10 জুন তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা 19 জুন থেকে শুরু হবে। সাধারণ বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে রয়েছে 1245টি, বাণিজ্যে 520টি, মানবিকে 850টি, চারুকলায় 150টি, সব মিলিয়ে 2765টি সিট রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ক্ষেত্রে 550টি, বাণিজ্যে 450, মানবিকে 1471, সব মিলিয়ে 2471টি। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 645, বাণিজ্যে 91, মানবিকে 445, সব মিলিয়ে 1181টি সিট রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 515টি, বাণিজ্যে 252টি, মানবিকে 273টি, সব মিলিয়ে 1040টি সিট রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে 272টি, বাণিজ্যের ক্ষেত্রে 248টি, মানবিকের ক্ষেত্রে 540টি, সব মোট 1060টি সিট রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 692টি, বাণিজ্যে 281টি, মানবিকে 398টি, সব মিলিয়ে 1371টি সিট রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 649টি, বাণিজ্যে 35টি, মানবিকে 463টি, সব মিলিয়ে 1147টি সিট রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ক্ষেত্রে কোনো সিট নেই, তবে বাণিজ্যের ক্ষেত্রে 35টি এবং মানবিকের ক্ষেত্রে 120টি সিট রয়েছে, সব মিলিয়ে 155টি সিট রয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে রয়েছে 30টি, বাণিজ্যে 30টি, মানবিকে 30টি, সব মিলিয়ে 90টি সিট রয়েছে। সব বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন সংখ্যা প্রায় 11,280টির বেশির মতো। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা।
এখানে দেখতে পাচ্ছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে রয়েছে 1210টি, বাণিজ্যে 83টি, মানবিকে 310টি, সব মিলিয়ে 1603টি। হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 1260টি, বাণিজ্যে 280টি, মানবিকে 365টি, সব মিলিয়ে 1905টি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 633টি, বাণিজ্যে 54টি, মানবিকে 28টি, সব মিলিয়ে 815টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 970টি, বাণিজ্যে 129টি, মানবিকে 186টি, সব মিলিয়ে 1285টি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 685টি, বাণিজ্যে 140টি, মানবিকে 100টি, সব মিলিয়ে 925টি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 650টি, বাণিজ্যে 125টি, মানবিকে 145টি, সব মিলিয়ে 920টি সিট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 1600টি সিট। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিজ্ঞানে 75টি, বাণিজ্যে 75টি। এখানে মানবিকে কোনো সিট নেই এবং মোট সংখ্যা হচ্ছে 150টি। বঙ্গমাতা শেখ মজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে 90টি, বাণিজ্যে 30টি, মানবিকে 30টি, সব মিলিয়ে 150টির মতো সিট রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সিট রয়েছে 730টি। এই সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট 10,083টির মতো সিট রয়েছে। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে বিজ্ঞানে রয়েছে 100টি সিট, তার মানে এই মোট 100টি সিটই রয়েছে। বাণিজ্য, মানবিক বা চারুকলার জন্য কোনো সিট বরাদ্দ নেই। 20টি বিশ্ববিদ্যালয় বিশ্বভিত্তিক মোট আসন। বিজ্ঞানে রয়েছে 10,371টি, বাণিজ্যে 2,858টি, মানবিকে 5,754টি, চারুকলা 150টি, প্রায় 19,133টির বেশি সিট রয়েছে। আসনগুলো সুনির্দিষ্ট নয়, কোটা তথ্যযুক্ত নেই এবং এই তথ্য পরিবর্তনশীল, তাই ভর্তি হবার আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি যাচাই করার পরামর্শ রইল। সব মিলিয়ে ধরা হয় প্রায় 23,104টির বেশি আসন রয়েছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই গুচ্ছ ভর্তি পদ্ধতির পরীক্ষায় আসন সহ বিস্তারিত, এর মধ্যে নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। তাই আজকের জন্য আল্লাহ হাফেজ।